শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র 24 রানে 5 উইকেট হারানো বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছেন মুশফিক লিটনের রেকর্ড জুটি। শেষ পর্যন্ত অপরাজিত থাকা মুশফিকুর রহিমের আক্ষেপটা থেকে যাবে ক্যারিয়ারে চতুর্থ ডাবল শতক হাঁকাতে না পারায়। অন্যদিকে অধিনায়ক মুমিনুল হকের সিদ্ধান্তের ভুলে একটি রিভিউ হারাল বাংলাদেশ। তবে দিন শেষে লঙ্কানদের চেয়ে 222 রানে এগিয়ে আছে টাইগাররা। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মঙ্গলবার বাংলাদেশের 365 রানের জবাবে লঙ্কানদের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 143 রান। 127 বল মোকাবেলায় 70 রানে অপরাজিত ছিলেন দিমুথ করুণারত্নে। তাকে সঙ্গ দেওয়া কাসুন রাজিথা 11 বল মোকাবেলায় অপরাজিত আছেন কোনো রান ছাড়াই। এর আগে ওয়ান ম্যান আর্মি হয়ে ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। লিটনের বিদায়ের পর তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই, ফলে তাকে মাঠ ছাড়তে হয়েছে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে। 355 বল মোকাবেলায় 175 রান করে অপরাজিত ছিলেন তিনি। তার ইনিংসে 21টি 4-এর মার ছিল। এদিকে বল হাতে লঙ্কানদের ইনিংসে প্রথম আঘাত হানেন টাইগার পেসার এবাদত হোসেন। তার বোলিংয়ে ঘায়েল ওশাদা ফার্নান্দো অবশ্য সাজঘরে ফিরতে পারতেন আগেই। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি আবেদনে। সিদ্ধান্তহীনতায় ভোগা অধিনায়ক মুমিনুল হক ব্যবহার করেননি রিভিউর সুযোগ। অথচ রিভিউ নিলে সে সময় নিশ্চিত আউট ছিল ফার্নান্দো। পরক্ষণে দিমুথের অধীনে তাইজুলের আবেদনও ফিরিয়ে দেন আম্পায়ার। সে সময় রিভিউ নিলেও বল ছিল না লাইনে। রিভিউ হারায় বাংলাদেশ।